নমস্কার, শুভ সন্ধ্যা। র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী। দুর্গাপূজায় বঙ্গজুড়ে চলবে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি, জানালো আলিপুর আবহাওয়া দফতর। উত্তর সিকিমের রাংরাঙে বৃষ্টিতে ভেঙে পড়ল ঝুলন্ত সেতু, বন্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। একটানা বৃষ্টির ফলে ব্যাহত পাহাড় ও সমতলের জনজীবন, বেশ কিছু জায়গায় নামলো ধস, বিভিন্ন নদীতে বাড়ছে জলস্তর। টানা বৃষ্টিতে রাস্তার উপর দিয়ে বইছে জল, জলমগ্ন হয়ে পড়ল বাগডোগরার এশিয়ান হাইওয়ে। টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ, খুলে দেওয়া হয়েছে বেশ কয়েকটি লক গেট। দুর্গাপূজার হাতে গোনা আর কয়েকটা দিন বাকি, তার আগে টানা বৃষ্টিতে শিলিগুড়িতে মাথায় হাত ব্যবসায়ীদের। বিহার থেকে পরীক্ষা দিতে শিলিগুড়িতে আসা দুই যুবককে হেনস্থার অভিযোগে দুজনকে গ্রেফতার করে পুলিশ, ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। পুজোর আগে শহরে যানজট নিয়ন্ত্রণে আনতে বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ, রুট অনুযায়ী টোটো চিহ্নিত করে স্টিকার লাগানো শুরু করলো পুলিশ। ভরা বাজারে বৃদ্ধার গলা থেকে সোনার চেন ছিনতাই, ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শিবমন্দির 18 খাই সার্বজনীন খেলার মাঠের সামনে। হাত বদলের আগে 509 গ্রাম ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করলো খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ, ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। বাইক চুরির অভিযোগে তদন্তে নেমে 4টি বাইক উদ্ধার করলো ফাঁসে দেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ, গ্রেফতার একজন। ফের চোরা শিকারীদের নিশানায় জলদাপাড়া অভয়ারণ্য, ইতিমধ্যেই বন দফতরের তরফে জারি করা হয়েছে হাই অ্যালার্ট, জঙ্গল ও তার আশেপাশের এলাকাতেও চলছে তল্লাশি। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।